আমার স্বপ্ন, আমি এমন কাজ করব, আমি এমন ভবিষ্যতে আমার যাতে ভোট চাইতে আসতে না হয়। আমরা সবাই ঘর থেকে বলবো কি আই মাহির জন্য একটু ভোট করে আসি, এটা বলবেন, এটা হচ্ছে আমার শপথ। দামি লোক আপনি, যদি আমি অনুরোধ না রাখি তাহলে এটাও মনে রাখবেন, আমি অনুরোধ রাখি নাই। এটাই শুনেন, খালি একটা মেয়ে মানুষকে সুযোগ দেন। আমার জেদ যে আমি 15 বছর যে ছিল তাকে দেখাই দিব, 15 বছরে তুমি যা পারো নাই সেটাই মাহি 5 বছরে করে দিছে। কি ব্যাটা খেলে, কি সরকার আছে মহিলাই তো সরকার আছে, মহিলা নাই খালেদা হলো সরকার ছিল, শেখ হাসিনাও সরকার ছিল, তাহলে এবার মাহিও সরকার হবে, তাহলে কি হবে? একই হবে, একই হবে। ছেলেগুলোই ঝামেলা, মেয়ে মানুষকে এনে দেখেন কি করে ছেলে ছেলে ফেলে। আমাদের মেয়ে মানুষের ছেলেরা ই দেয় না, আমাদের যে অধিকার আছে সেই অধিকার দিতে পারে না, দিতে পারে না, আমাদের অবহেলা করে। আচ্ছা আসি, হ্যাঁ বিপক্ষে একজন তো 15 বছর দেখলেন, এইবার একটা পরিবর্তন নিয়ে আসেন। আমাকে ট্রাক নিয়ে অনেক পচাচ্ছে যে ট্রাকের চাকা পাঞ্চার হয়ে যাবে, আমি তো ইনকাম করব আমার অভিনয় থেকে। আমি তো একটা ট্রাক নিয়ে ঘুরতেছি, অত সুন্দর একটা ট্রাক পাইনি, এখান থেকে যেই ট্রাকটা পেয়েছি সেটা নিয়ে আসলে সবার কাছে ঘুরছি। অনেক পিচ্চিরা আবার বলছে এই ট্রাকটা আমাদেরকে দিয়ে যান, সেটা আবার দিয়ে আসতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আর আমার প্রতিপক্ষ যারা আছে অনেকেই আমি ফেসবুকে দেখি যে আমাকে ট্রাক নিয়ে অনেক পচাচ্ছে যে ট্রাকের চাকা পাঞ্চার হয়ে যাবে, হ্যাঁ তখন বুঝবে। তো এইরকম করে আসলে ভালোই লাগছে যে তারা আমার ট্রাকটা যে আমার প্রতীক এটা মানুষকে আরও পৌঁছে দিচ্ছে। অভিনয়টা আমার রুট,
এই অভিনয়ের জন্য কিন্তু আপনারা আমার সামনে যে এইভাবে ইন্টারভিউ নিয়েছে, এখানে কিন্তু অনেক প্রার্থীরা ছিল, আপনারা কিন্তু সবার ইন্টারভিউ তেমন ভাবে নেন নাই, আমার সাথে কথা বলছেন, তো সেই পরিচিতি যে মানে জায়গাটা আমাকে দিয়েছে, যে ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে, তারা ছাড়া আমার আসলে কোনো অস্তিত্ব নেই, তাদেরকে মানে বাদ দিয়ে অন্য কিছু করাটা এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু অভিনয় তো অভিনয়ের জায়গায় থাকবে, আমি মানুষের সেবা করব, রাজনীতির মূল নীতি মানুষের সেবা করা, সেই সেবাটা করব, ইনশাল্লাহ মানুষের সেবা করব আর অভিনয় চালিয়ে যাব। আমি তো ইনকাম করব আমার অভিনয় থেকে।